শুক্রবার সকাল থেকে নৈহাটির বড়দা ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেল। শুক্রবার সকালে এক অটো চালক এই ব্রিজের বড়সড় ফাটলটি দেখতে পান। দুর্ঘটনা এড়াতে তারপরই ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। সামান্য জায়গায় যেখানে হাজার হাজার মানুষ চলে, হাজার হাজার গাড়ি চলে, ঠিক একই জায়গায় আমরা দেখছি যে কাকিনাড়া ব্রিজের সংস্কার হচ্ছে। তাহলে আমি মনে করি যে রেলের উদাসীনতা আমার এখানে রয়ে গেছে। এই ব্রিজটি নৈহাটি থেকে হাবড়া এবং বারাসাত যাওয়ার একমাত্র পথ। ব্রিজ বন্ধ করে দেওয়ায় এবার প্রায় 10 কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হবে। সংস্কার করলে আলটিমেট কিছু হবে না, এর অল্টারনেটিভ ব্রিজ আমরা চাই, নতুন ব্রিজ চাই, যেটা আমাদের মূল দাবি। শুধু যান চলাচলই ব্যাহত নয়, এই ব্রিজটি বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের সঙ্গে আমদানি রফতানি বাণিজ্যেও প্রভাব পড়বে। সুশান্ত ঘোষের রিপোর্ট, ইমেজ কলকাতা টেলিভিশন, উত্তর চব্বিশ পরগনা।